হ্যালো ভিউয়ার্স, আমি মুমো সরকার আর আপনারা দেখছেন আমার চ্যানেল গুড লাইফ বাংলা। আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব একটা খুবই ইয়ামি, টেস্টি এবং রিফ্রেশিং একটা জুস, যেটার নাম হচ্ছে ম্যাঙ্গো লস্যি। লস্যি বানানোর জন্য আমি একটা গোটা আম নিয়েছি। আমটাকে দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি। আটিটাকে এইভাবে বের করে নেবেন এবং খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমের টুকরোগুলোকে আমি একে একে এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। আর আমি 1 কাপের মতো টক দই নিয়েছি, এই টক দইটাকেও আমি এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। কাজু কিশমিশ আমি নিয়েছি, সেই কাজু কিশমিশটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ, বাটির মধ্যে দইটা রেখে আছে, এই দইটাকেই আমি জল 1 বাটির মতো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু বিট লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার দিচ্ছি চাট মশলা। চাট মশলা একটু বেশিই দেব, এটা খেতে আরো টেস্টি এবং ইয়ামি হবে। এবার দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো এটা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আপনারা আপনার টেস্ট অনুযায়ী দেবেন চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রেশ পুদিনা পাতা। এবার এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব ভালোভাবে। এবার এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব, মিহি একটা ফাইন পেস্ট করব। আমার পেস্ট রেডি, এবার এটাকে আমি ঢেলে পরিবেশন করব। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, আমার এটা মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এর মধ্যে আপনারা চাইলে আইস কিউবও মিশিয়ে নিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। কিছুটা আমি ফ্রেশ হার্বস দিয়ে দেব। নিন রেডি গরমের সময় রিফ্রেশিং আমের লস্যি। এইরকম বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান এটা কেমন হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমি একবার টেস্ট করে দেখি। অ্যামেজিং!